আরে ভাই কেমন আছিস অনেক দিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো বল কি বলতে চাস আচ্ছা ভাই মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় তুই কি জানিস হ্যাঁ জানি রে এর জন্য তোকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে এই ভিডিও দেখে তুই শিখতে পারবি মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারাও কিন্তু শিখতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে গেলে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্রথমে প্লে স্টোর ওপেন করব তারপর এখানে সার্চ বক্সে টাইপ করবো টুইন ক্রাফ টুইন ক্রাফট এরপরে সাজ দেব সাজ দেওয়ার পরে প্রথম যে অ্যাপটি আসবে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন এরপরে ওপেন করবেন ওপেন করার পরে একটা নতুন ইন্টারফেস আসবে তো জাস্ট ওয়েট এই ধরনের একটা ইন্টারফেস আসবে তারপরে আমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আমরা ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ চুজ করে নিচ্ছি তারপরে এখানে ডানে ক্লিক করব তারপরে পেজটা লোড নেবে তো একটু আমাদেরকে ওয়েট করে নিতে হবে তো জাস্ট ওয়েট আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও যে প্লাস আইকনটা রয়েছে সেখানে আমাদেরকে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদেরকে ক্যারেক্টার চুজ করতে হবে এখানে দুটো ক্যারেক্টার চুজ করতে পারেন তিনটে ক্যারেক্টার চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো এখানে ক্যারেক্টার চুজ করতে পারবেন এই ক্যারেক্টারগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমি এই দুটো ক্যারেক্টার চুজ করে নিচ্ছি তারপরে নেক্সটে ক্লিক করছি এরপরে ক্যারেক্টারটা আপনি আপনি যেখানে রাখতে চাইছেন সেখানে রেখে দেবেন তো আমি এখানে প্রেস করে আমি ক্যারেক্টারটাকে সামনাসামনি রেখে দিলাম এই যে চিহ্নটা রয়েছে প্লাসের মতো সেই চিহ্নতে প্রেস করে ধরে থাকবেন তারপরে আপনি যেখানে নিয়ে যাবেন ক্যারেক্টারটা সেখানে চলে যাবে এরপরে ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে হবে তো ব্যাকগ্রাউন্ড আপনি যেটা নিতে চাইছেন সেটা নিয়ে নেবেন তো আমি ফ্রি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এখানে আরও প্রচুর অ্যানিমেশন আছে আপনারা নিতে পারেন তারপরে তারপরে আপনারা যদি এই দুটো ক্যারেক্টারকে কথা বলতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস একটা চিহ্ন রয়েছে সেই চিহ্ন প্রেস করতে হবে তারপরে আপনারা কথা বলতে পারবেন তো সাপোজ আমি একটা এক্সাম্পল করছি দেখলে পারমিশনগুলো অ্যালো করে দিতে হবে এখানে আমাদেরকে ভয়েসে ক্লিক করতে হবে তারপরে আমি বলছি ভাই আপনি কেমন আছেন তারপরে আমরা নেক্সট ফ্রেমে ক্লিক করব তারপরে আবার ভয়েসে ক্লিক করব আমি ভালো আছি দিদি আপনি কেমন আছেন এরপরে এক্সপোর্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে কন্টিনিউ উইথ গুগল ওইটা জিমেল কিংবা ফেসবুক দিয়ে আপনাদেরকে লগ ইন হতে হবে তো আমি এখানে জিমেল চুজ করে নিচ্ছি জাস্ট ওয়েট এরপরে লোড নেবে তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো জাস্ট ওয়েট এরপরে এখানে আমাদেরকে নিকাম নেম দিতে হবে এটা স্মল লেটারের হবে সমস্তটা জাস্ট ওয়েট আমি যেইভাবে দিচ্ছি আপনাদেরকে সেইভাবে দিতে হবে তারপরে ওপরে যে একটা অপশান আছে সেখানে ক্লিক করতে হবে এরপরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করার পরে এক্সপোর্ট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে অ্যালো পারমিশনগুলো অ্যালো করে দিতে হবে তারপরে এটা এক্স এক্সপোর্ট ইন হবে তো জাস্ট ওয়েট আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে এই এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে সেভ টু গ্যালোরি জাস্ট এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে এটা গ্যালারিতে কার্টুনটা সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন